Nochmal zum Thema Schutzstück. Damit, dann wieder haben wir Robin Shaw, Beschütze der Kurmiki, wieder Warrant der Kurmiki. Eben BNP Kendro Kardiologi Kire, ein Quantor Polizist Kurse, der von Schwabi, Gontan, die Gasse aus der Parana. Ich kann mir ein Klub für die Monikuli, die sich ja. Ich putte ihn, aber wie die Gemetara, ich habe dann noch die Barbar für die Wurzeln, die আমাদের অধীনে নির্বাচন হবে, এই সরকারের অধীনেই হবে, হাসিনা সরকার অধীনে নির্বাচন হবে এবং সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। এটা হচ্ছে তার নমুনা, এটাকে বলা হচ্ছে তার প্রি ইলেকশন রিগিং শুরু হয়ে গেছে। এর আগেও আমি একদিন বলেছি যে এখানে একটা ইনফ্যাক্ট এখন প্রি ইলেকশন রিগিং কয়েক মাস আগে থেকে শুরু করেছে, যাতে করে আপনারা আবার সেই একই ধারায় অতীতের আমাদের অভিজ্ঞতা আছে বাসার সামনে তার সহকর্মী কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাদা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ আসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ কমন হল ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জৈরুদ্দিন বাবর, শিক্ষানবিশ আইনজীবী আরিফ বিল্লাহ উপস্থিত বলে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আকস্মিকভাবে সেখানে আনা দিয়ে তাদেরকে তুলে নিয়ে যায়। এবং যা হওয়ারটাই হচ্ছে, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়েছে এবং একটা প্রেস ব্রিফিং করেছে একটা টিভি, সেই টিভিতে অস্ত্রগুলো দেখিয়েছে। এটা কোন প্রাগৈতিহাসিক যুগের ওদের কাছে রাখা সমস্ত অস্ত্র, সেগুলো এটা অস্ত্র দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একটা পুরো ওটা হবে এই অস্ত্রগুলোর মধ্যে। এবং এটা দিয়ে ডিবিরা বলছে যে বিএনপি এখন নির্বাচনকে বানচাল করার জন্য অস্ত্র জড়ো করছে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। তারা আপনারা এখন এই এইভাবে পুরোপুরি পলিটিক্যাল কথাবার্তাগুলো কথা বলছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, কেন্দ্র ঘোষিত দেশত্রী বেগম কাজের মুক্তি ও নতুন চিকিৎসা দাবিতে দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি চলাকালে গতকাল হবিগঞ্জে সরকারি বাহিনী যে তাণ্ডব চালিয়েছে, পুলিশ নেতাকর্মীদের উপর নির্মম বৃষ্টির মতো গুলি চালিয়েছে। এ সময় পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা যুবদল নেতা অলিউর রহমান, আমিন শাহ, সদর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনজীবী রহমান কাজল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ইঙ্গন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, ছাত্রদল নেতা শেখ সাজিদুল হক সহ প্রায় 200-এর অধিক নেতা কর্মী পুলিশের গুলিতে গুরুতর আহত। ঠিক সেই সময় আমরা যখন এই গোলাগুলি চলছিল সেই সময় বহু শাখকে রিপোর্ট করেছিলাম, তারা তাদের বাড়িতে ভেতরে আটকা পড়েছিলেন এবং আটকা পড়েন মাসেও আপনার ভূমিকা নিয়েছিল। তখন তিনি বলছিলেন যে এমন বৃষ্টির মতো গুলি করছে যে গুলি তারা একটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এর মধ্যে কিছু একটা ছবিও আছে আমাদের সবাই পেতে পারে, বোধ হয় ছবিটা প্রিন্ট করেনি, তাদের একজনের বুকে কমপক্ষে 60-70 গুলি রেখেছে, আরেকজনের ওপর পেছনে গুলি, এটা একজন দুজন সব একই অবস্থা, কয়েক শত রাউন্ড করে দেখতে পেরেছে। তো আজকে পত্রিকাতে এসে বিষয়গুলো আপনারা সবাই আহত কর্মীর নেতাকর্মীদেরকে চিকিৎসার জন্য হাসপাতাল যেতে বাধা প্রদান করেছে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ডিকে গৌতের বাসভবনে। আহত নেতাকর্মীরা আশ্রয় নিলে পুলিশ তার বাসভবনেও আমরা চালিয়ে প্রায় 20-25 জনকে বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়াও গতকাল নারায়ণগঞ্জ জেলায় প্রায় 3:30 পদযাত্রা চলাকালে পুলিশ বিরাল সাহিত্যের এক বিচারে পরিবর্তন করে পুলিশ ও ছাত্রলীগের হেলমেট বাহিনী যৌথভাবে নারকীয় তাণ্ডব চালায়। পুলিশই আমরা জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে।
নেত্রকোনা জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশ হামলা চালায়। এ সময় জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব মিয়া, ছাত্রদল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, আমতলা ইউনিয়ন যুবদল নেতা বদরুল রশিদ, ইউনিয়ন ছাত্রদল নেতা রায়হান তোমান, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ, বিএনপি নেতা আলামিন, ওয়ার্ড সমিতি সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম হিরণ, স্বার্থক ওয়ার্ড সমিতির সভাপতি মোহাম্মদ শামসু মিয়া গুরুতর আহত। গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গেট থেকে বিশিষ্ট 33 জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহির সহ 5 জনকে গতরাতে গ্রেফতার করা হয়েছে। এর আগে 18 আগস্ট 2023 বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি থেকে ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি কান্দি 64 নম্বর ওয়ার্ড পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক মাহির হোসেন ভূঁইয়াকে পুলিশ গ্রেফতার করে। গতকাল নেত্রকোনা জেলায় পদযাত্রার কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মী আহত 20 জনেরও অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। জামালপুর জেলার সদস্যসহ বিভিন্ন উপজেলায় 50 জন নেতাকর্মীকে গ্রেপ্তার ও 8টি মামলায় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হচ্ছে। নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেমাজকে আওয়ামী সন্ত্রাসী নির্মমভাবে আহত করেছে। এছাড়াও প্রতিদিনই সারা দেশে নেতাকর্মীদের নামে মামলা হামলা গ্রেপ্তার অব্যাহত রয়েছে। সরকার প্রধানের নির্দেশে কিছু সংখ্যক অতি উৎসাহী দলবাদ পুলিশ কর্মকর্তা এহানো বেআইনি কর্মকাণ্ড চালানোর জন্য মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরে চাপ অব্যাহত রয়েছে। বিএনপি চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী দেশান্তি বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিশিষ্ট চিকিৎসক